সেই জন্য তো কং সলিম উদ্দিস চাউলের দোকান বন্ধ কে এগো সলিম উদ্দিস চাউলের দোকান বন্ধ রাখছেন কে তো বা আস্তাক ফিরুল্লে আস্তাক ফিরুললে নাও জুবিল্লে নাও জুবিল্লে হাডুয়ের কাপড় খেন নামাও রে বাবা খরচ তরফ করি ফেলাছিস তুই তোমার কাছে মুই বয়ান শুনবে আইসং নাই মুই যেটা কইসং সেই কথার উত্তর দেন চাউলের দোকান উলিপুরত যায় দেখ তোমার চাউলের দোকান বন্ধ দেখ রে বাবা শরীরটা দুই দিন থাকি ভালো নাই ওই জন্য দোকান পাট কিছুই খোলং নাই তোমার দোকান থাকিয়ে এক বস্তা সাইল আনছিনু পঁচিশ কেজি সাইল আনছিনু এক কেজি চাইলের দাম আশি টাকা করি সেই সাইলত একে ইডের গুড়ে পাইটকের গুড়ে পাতরের গুড়ে ব্যাপারটা কি গো সলিম উদ্দি কি ধান দাবাজি ব্যবসা শুরু করেছেন গো জিনিসপাতির দাম হু হু করি বাড়ি যাবার নাইছে সাইলেরও তো দাম বাড়বে ওই জন্য সাইলের কেজি আশি টাকা করি ফেলাছি এটা আমার কোনো হাত আছে অটোমেটিক সাইলের দাম পাঁচ ছয় টাকা বাড়ি গেছে কেজি প্রতি এলা যদি মুখ খেন খারাপ করং মানুষে কবে মোর মুখ খেন খারাপ মুরব্বিক ন্যায় অন্যায় কয় মুই তোমাক চাইলের দামের কথা কইস সাইলের ভিতরে পাটকে ঢুকেছে কাই ইডে ঢুকেছে কাই পাথরের টুকরে ঢুকেছে কাই মুই তো ভাতেই খাবার বাংনা ভাত খাবার বসি দেখ কডার কডার করে মোর তো একটা দাঁত পরি যাবারে ধরছিল পাতরের টুকরে পড়িয়ে দেখেক বাহে এইবার তো ভালো করিয়ে জানিস ইস্ক্রিমের আবাদের সময় ঝড় বৃষ্টি ওই দিয়ে ওড়ে না মানুষ আদা শুকেন গড়ি উঠাইছে ওই জন্য এক না টুকরে একনা না ইডের টুকরে পাবু দেখেন সলিম উদ্দিস আসা কতা খালি না কতা খালি কিন্তু পেশপান্না এসেছেন পাথরের টুকরে আইল কেমন করি বুঝনু ইডের টুকরে পাটকে না হে থাক পাথরের টুকরে গুলে ঢুকেল গাই ওটাই তুই কি কবা চাইস যে পাথরের টুকরে মুই চালের বস্তার ঢুকাইছোং শোন এই উলিবুরো একমাত্র মুই মহাজন ধান চালের বড় মহাজন মুই মোর তুল্য উলি কে গ্রাম জেলা তো মোর তুল্য বড় মহাজন নাই আর মোরের সাথে তুমি আসি তক্ক করিবেন না শ্রীষ তোমার মতন মহাজনের গুষ্টিক মারং মুই সাইলের বস্তা ফেরত নিয়ে মোট টাকা দিবেন অত বড় মহাজনের সাইলের দোকান থাকি মোক সাইল নেওয়া নাই নয় ওই মহাজনের ফুটে নিখেন মোর সামনে দেখান না সাইলের বস্তা আজকে বিকেল বেলা ফেরত নিবেন বিকেল বেলায় দোকান খুলবেন সাইলের এই উলিপুরত একমাত্র মুই মহাজন মোরে কাজ থাকিয়ে নাকেশ্বরী ভুরুঙ্গামারি রৌমারি রাজিতপুর রাজার হাটত সবাই পাইকারিতে সাইলের বস্তা নিয়ে যায় আমরা সাইলের বস্তা ফেরত দিলে না আর তুই একটা বস্তা নিয়ে সাইলের বস্তা ফেরত দিবে সাইস এত বড় ফুটে নিসারান না বোঝেন নাই বগর বগর খেন কম করি করেন এই ধাপ্পাবাজি ব্যবসা বাদ দিয়ে হালাল ব্যবসা করেন তুই তো বড় সাংঘাতিক চ্যাংড়া বাহে তুই তো বড় বেদ চ্যাংড়া বাহে মুরুবির মুখে মুখে তক্ক করিবেন না তুই সাইলের বস্তা ফেরত দিয়ে দেশ আর কোনদিন দিন মোর মিলত তুই সাইল বলি যাবার নস তুই মদ্দুর নাম করি ফেলাছিস ব্যবসার সোরের মায়ের গালা বড় তাই না হ্যাঁ সালের বস্তা ইডের টুকরে দিবেন পাথরের টুকরে দিবেন মাটির টুকরে দিয়ে ওজন বাড়িয়া বেসাইবেন আর হালাল ব্যবসার কথা কবার নিচ্ছেন না ভালো হয়ে যান সলিম উদ্দিন চাষা ভালো হয়ে যান দুই নাম্বারি কামগুলা বাদ দিয়ে দেন বেগর বেগর না করিয়ে সালের বস্তাটা ফেরত দিয়ে দেস তো তোর বেগর বেগর আর ভাল নাকবেন না বেগর বেগর কি এই জন্যে তো মফিজে তোমার ঠেলা অসায় ফকর আলী ঠেলা অসায় এমনি অসায় তোমার কর্মদশে পিমরা গুলো তোমার ঠেলা অসায় এলাসেন মুই বুঝবে চাউলের বস্তায় ইটের টুকরা পাওয়া যেতে পারে পাটকিয়া পাওয়া যেতে পারে এটা স্বাভাবিক কিন্তু পাথরের টুকরা কই থেকে আসে আমাদের সমাজে এমন কিছু ব্যবসায়ী আছে একটু ওয়েট বাড়ার জন্য এই কামগুলা করে বাস্তবতায় কথা বলতেছি যার কারণে ভিডিওটা করা আপনারা দেখবেন যে সসারাচর চাউলের বস্তায় আপনি পাথরের টুকরা পাবেন পাথরের টুকরাটা আসলো থেকে এটাই নিয়ে ভিডিও করেছি থ্যাংক ইউ